অমরেকুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে পিবিএন টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন ওই কথাই আপনাদের স্বাগতম জানাই আপনাদের সাথে আছি আমি তানভীর সিদ্দিক টিপু আজ আমার সাথে আছে তরুণ লেখক রিজন তাজর ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি কি নাম এই বইটির নাম হচ্ছে পরাধীন কবিতা তোমাকে দেব না প্রিয় এটি আমার আর নীলয় কবি নিলয় সাঈদ আমাদের তৃতীয় যৌথ প্রয়াস দু হাজার সালে আমাদের প্রথম বই বেরিয়েছিল ওর নাম ছিল হচ্ছে কবিতা কিংবা মধ্যরাতের প্রলাপ এই ধারাবাহিকতায় গত বছরের বইমেলায় আমাদের একটি বই বেরিয়েছিলো সেটির নাম ছিল চাঁদের কিছু বিষাদ ছিল আর আমাদের যৌথ প্রয়াসের শেষ প্রয়াস হিসেবে আমাদের এই বইটি বেরিয়েছে এর নাম হচ্ছে পরাধীন কবিতা তোমাকে দেব না প্রিয় আচ্ছা এই বইটার কবিতার বিষয়বস্তু কি আচ্ছা এই বইটার বিষয়বস্তু হচ্ছে আমরা বলা হয়ে থাকে যে একজন কবি অমৃতের সন্তান একজন প্রকৃত কবি তার লেখা দিয়ে সমাজে তার একটা জীবন বোধ ছড়িয়ে দেন এবং সেই বোধে সেই লেখায় একজন প্রকৃত কবি শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকতে পারেন কিন্তু আমরা যদি দেখি যে একজন কবি মূলত যা লিখতে চান তা যদি তাকে লিখতে দেয়া না হয় তো বলা বলা যেতে পারে যে তিনি তার মানে পরাধীন হয়ে যান যে যা লিখতে চাচ্ছেন তা লিখতে না পারার কারণে যে পরাধীনতা তার তৈরি হয় এই পরাধীনতাই আমি মনে করি যে একজন কবির কবিত্বের মৃত্যু ঘটায় তো এই বইটির মধ্যে সেই কথাগুলোই বিবৃত হয়েছে যে কীভাবে একজন কবি তার কবিত্ব হারান অথবা কিভাবে একজন তার হাতে পায়ে বা হাতে আঙ্গুলে যখন অদৃশ্য শেকল পরিয়ে দেওয়া হয় তখন তার ভেতরের যে অনুভূতিটা সেটা আমরা তুলে আনার চেষ্টা করেছি আবার এই শুধুমাত্র কবির অনুভূতি ছাড়াও আমরা ইন জেনারেল মানুষের অন্যান্য অনুভূতিগুলোও আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি বা তুলে আনার চেষ্টা করেছি এখানে প্রেম আছে দ্রোহ আছে বিদ্রোহ পরাধীনতা নিঃসঙ্গতা একাকিত্ব সব কিছু কবিতা আছে তো আমি বলবো যে এই বইটি পড়ে একজন মানুষ কোনো না কোনো কবিতায় তার নিজেকে খুঁজে পাবেন এটি হচ্ছে এই বইয়ের সার্থকতা।